টালা থানার ওসির পর এবার অ্যাডিশনাল ওসিকে তলব সিবিআই এর। টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসকে সিবিআই তলব। আইনজীবীকে নিয়ে সিডিও কমপ্লেক্সে গেলেন টালা থানার অ্যাডিশনাল ওসি। আরেকবার আপনাদের বলবো, টালা থানার ওসি আপনারা জানেন যে একেবারে তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসিকে, সিবিআই গ্রেফতার করেছে। এইবার টালা থানার ওসির পর অ্যাডিশনাল ওসি তাকে তলব করেছে সিবিআই। অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসকে সিবিআই তলব। আজকে আইনজীবীকে নিয়ে সিডিও কমপ্লেক্সে যান টালা থানার অ্যাডিশনাল ওসি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো, সমান্তরালভাবে যেহেতু দুর্নীতি এবং ধর্ষণ খুনের ঘটনা তদন্ত সিবিআই করছে, কোন মামলায় ডেকে পাঠানো হলো এবং এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে? এখনো চলছে জিজ্ঞাসাবাদ পর্ব? দেখো, ধর্ষণ এবং খুনের যে মামলা করছে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা, সেই মামলাতে কিন্তু ওসিকে গ্রেফতার করা হয়েছে টালা থানার, এবং সেই মামলাতেই টালা থানার অ্যাডিশনাল ওসিকে তলব করা হয়েছে। আজকে পৌনে তিনটে নাগাদ টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাস তিনি এসে পৌঁছান নিজাম সিজিও কমপ্লেক্সে, এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে গত রবিবার দিনকে টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ এবং তার পরবর্তীতে গ্রেফতার করা হয়। এক্ষেত্রে আজকে দেখলাম টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাস তিনি একেবারে আইনজীবীদের সঙ্গে নিয়ে আজকে সিজিও কমপ্লেক্সে এখানে এসে পৌঁছেছেন। হাতে বেশ কিছু নথিপত্র রয়েছে এবং বেশ কিছু নথিপত্র দেওয়া হয়েছে, এবং সেই সমস্ত নথিপত্র চেয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী সিবিআই তদন্তকারীরা। কারণ কি, সিবিআই তরফে যেটা বলা হচ্ছে যে থানার মধ্যে অ্যাডিশনাল ওসি বা ওসি যে কোনো একজনকে প্রেজেন্ট থাকতেই হয় সর্বক্ষণের জন্য, যে নিয়ম রয়েছে, এবং সেই ক্ষেত্রে যদি ওসি সেই সময় দেরি করে গিয়েছিল, অ্যাডিশনাল ওসি তাহলে কোথায় ছিল, তিনি কখন গিয়েছিলেন না করেছিলেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হবে ওনার কাছ থেকে। তেমনটাই আমরা জানতে পারছি সিবিআই তরফে। আজকে টালা থানার অ্যাডিশনাল ওসিকে ডাকা হয় এবং কিছুক্ষণ আগে পর্যন্ত যে জানতে পারছি ওনাকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়াটা সেটা কিন্তু করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে নিয়ে যাব, যে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আজকে 38 দিনে পড়লো। সরাসরি ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। গতকালকে বৈঠকের পর যখন তারা ফিরে এলেন এই স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে, স্পষ্ট জানানো হলো যে শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। ফাইভ পয়েন্ট ডিমান্ডের মধ্যে অন্যতম ছিল বিনীত গোয়েলকে সরাতে হবে, আজকে সেই নোটিফিকেশন পর্যন্ত বেরিয়ে গেল। কি বলছেন তারা? একদমই, শুধু বিনীত গোয়েলের যে পরিবর্তন তা নয়, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা তাদেরও পরিবর্তন হয়েছে এবং সেটারও নোটিফিকেশন বেরিয়েছে। আমার সঙ্গে জুনিয়র ডাক্তারদের মধ্যে রয়েছেন অন্যতম, তাদের সঙ্গে কথা বলবো। এই যে বিজ্ঞপ্তি করা হয়েছে, পুলিশ কমিশনারকে পরিবর্তন করা হলো, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পরিবর্তন করা হলো, স্বাস্থ্য অধিকর্তাকে পরিবর্তন করা হলো, কী বলবেন আপনাদের? আপনাদের তো এটা ডিমান্ড ছিল, মুখ্যমন্ত্রীও বলেছিলেন। আমাদের বলার মতন, আমাদের আগে যেহেতু আমরা যেই ইয়ে নিয়ে আমরা এখানে এসেছিলাম, আমাদের মেইন টার্গেট ছিলই এটা, আমরা ডেপুটেশনে দিয়ে রেখেছিলাম যাতে ডিএমএডিএইচএস সিপিএন এদের পদ অপসারণ বা পদত্যাগ করার কথা। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ডিসিশনকে আমাদের সঙ্গেই গেছেন, উনি বলেছেন যে সরিয়ে দেবেন, তো সেটা করেছেন। সেটাতে অবশ্যই আমরা খানিকটা হলেও রিলিফ, কিন্তু এর পরেও কী হতে চলেছে, কী হচ্ছে, মানে যারা নতুন আসছে তারা কতটা কী হবে, সেটা নিয়ে আমাদের এখনই বলার কিছু নেই। ফার্দার ডিসিশান আমাদের তরফ থেকে যেটা হবে আমাদের মিটিংয়ের পরে আমরা জানাবো। মিটিং চলছে আমাদের, আমরা আশা করছি ভালো কিছু সামনে আসতে চলেছে। আপনাদের তো বারবার দাবি ছিল এনাদের পরিবর্তন করা, তাদেরকে পরিবর্তন করা হয়েছে, এবং এরপরে আপনাদেরকে আরও একটা বিষয় আপনারা এখন বৈঠক করছেন, সেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়ার, কী নিয়ে আলোচনা হওয়ার বিষয় রয়েছে? মহামান্য সুপ্রিম কোর্টের আজকে যে এরকম রায় দিয়েছেন, ওনারা আমাদের উপর খানিকটা ছেড়েছেন, এটার জন্য আমরা খানিকটা পজিটিভ অ্যাটিচিউড নিয়েই আছি। তো ওনারা আমাদের উপর ছেড়েছেন যে আমাদের জিবি মিটিং হওয়ার পরে আমরা কি সিস ওয়ার্ক বা এগুলো নিয়ে কি আলোচনা করছি সেটা আমরা জানাবো। বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টের যে বক্তব্য, সেই বক্তব্যের পর এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল সেইটা বাস্তবায়িত হওয়ার পর তারা কিছুটা স্বস্তিতে থাকলেও তাদের যে মূল লক্ষ্য, যে মূল দাবিগুলো, সবকটা পূরণ হয়নি, ফলে তারা এই মুহূর্তে জেনারেল বডি মিটিং করছেন এবং সব রাজ্যের যে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরাই রয়েছেন সেই প্রতিনিধিদের যে বৈঠক, সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তারা কি কর্মপদ্ধতিতে এগোবেন, আন্দোলন কোন পথে যাবে, এই যে কর্মবিরতি চলছে সেটা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এই যে ডিসিশনগুলো, পুলিশ কমিশনার পরিবর্তন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা পরিবর্তন ইত্যাদি, তা নিয়ে তারা খানিকটা হলেও স্বস্তিতে রয়েছেন এবং তারা মনে করছেন আন্দোলনের কিছুটা ফল তারা পেয়েছেন।